চলেছি বনানীতে, বনানীর সিগন্যাল চলতেছে। খুব সাবধান, আমি এর আগে ভিডিওতে বলার চেষ্টা করেছি বা দেখানোর চেষ্টা করেছিলাম যে এই জায়গাটা মানুষ কেন যন্ত্রতন্ত্র কেমনে পার হয়। দেখেন তারা দাঁড়ায় আছে, অবশ্যই আপনাদের দেখাবো কীভাবে যন্ত্রযন্ত্র মানুষ পার হয়। বলতেছিলাম সন্ধ্যা লেগে গেছে, এই সময়টা অনেক সাবধান। এই সময়টা এমন একটা আবহাওয়া, এই সময়টা আপনার না করবে গাড়ি লাইট কাজ, না করবে আপনার ন্যাচারাল আলো যেটা স্বাভাবিক আলো সেটাও কাজ করবে না গাড়ি চালানোর জন্য। খুব সাবধান এই জায়গাটা, সরি এই জায়গাটা না, এই সময়টা আর কি। এই সময়টা যখন আপনি গাড়ি চালাবেন তখন অবশ্যই সাবধান। রাতের বেলা যেটা হয় বা হ্যাঁ রাতের বেলা যেটা হবে যে হর্নের চাইতে আপনি হেড ডিফারটা ব্যবহার করতে পারেন বেশি। হেড ডিফারটা ব্যবহার করলে হর্ন চাইতে হেড ডিফারটা কিন্তু কাজ করে ভালো। হেডডিপারটা ব্যবহার করলে হর্ন বাজবে না, হর্ন না হলে শব্দ দূষণ হবে না। আসলে হর্ন খুব একটা মারাত্মক শব্দ দূষণ, এই জন্য হর্নটা আমরা পরিহার করার চেষ্টা করি যতটা প্রয়োজন ঠিক ততটাই দেওয়ার ইচ্ছা চিন্তা করি, অতিরিক্ত না। অতিরিক্ত যত হর্ন আমি আপনি আপনার মাধ্যমে যেন না হয় সেই দিকটাই খেয়াল রাখবেন। আপনি যেন চালকের আসনে অবশ্যই সাবধান রাখবেন এই জিনিসটা। একটু রাস্তা ফাঁকা, মাঝে মাঝে একটু হালকা জটলা থাকতেছে, বাট রাস্তা ফাঁকা। এখানে একটা স্পিড ব্রেকার আছে ছোটো ছোটো করে কয়েকটা আছে, অবশ্যই গাড়ি গতি কমায় সুন্দর করে স্মুথ নিয়ে যাবে, যাতে আপনার প্যাসেঞ্জার গাড়ির প্যাসেঞ্জারটা সুস্থ থাকতে পারে, স্বাভাবিক থাকতে পারে, আপনার গাড়ি যেন ভালো থাকবে। এখানে স্পিড ব্রেকার অবশ্যই গাড়ির গতি কমায় তারপর বাড়াবেন। ফ্লাইওভার ব্রিজ ওঠার সময় অবশ্যই সাবধান, কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না। লেভেল লেন্থগুলো মেনে চালাবেন গাড়ি, লেন মেনে না গাড়ি চালালে আপনার গাড়ি অবশ্যই দুর্ঘটনার শিকার হবে, এই জন্য লেনটা মেনে চলবেন। রাস্তা ফাঁকা দেখে আপনি তাড়াহুড়া বা এলোমেলে গাড়ি চালাবেন সেটা করার দরকার প্রয়োজন নাই, সেটা কেন করবেন আপনি? আপনার দ্বারা যেন কোনো বিশৃঙ্খলা না হয় এই জিনিসটাই আপনি সবসময় মাথায় রাখবেন। মোট কথা আপনি আপনার দ্বারা অন্তত একবার চিন্তা করবেন আপনার দ্বারা যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় সেই জিনিসটা মাথায় রাখবেন। আর এই জিনিসটা যদি আপনি মাথায় রাখতে পারেন অবশ্যই আপনার রাস্তায় চলাফেরা করতে সব নিয়মই মেনে চলতে পারবেন, কারণ আপনার মাথায় আসছে আপনার দ্বারা কোনো বিশৃঙ্খলা হবে না। সন্ধ্যা হয়ে গেছে, আমি লাইটটা জ্বালাই দিলাম, একটা জ্বালাই দিয়েছি কিন্তু ফোকাসটা খুব একটা নিচ্ছে না, কারণ আবার স্বাভাবিক যে আলোটা সেই আলোটাও যথেষ্ট না, রাস্তা চলার জন্য যথেষ্ট না, যেন অবশ্যই সাবধান।
আমি যাবো ইন্ডিকেটর লাইটটা অবশ্যই ব্যবহার করবে, কারণ ডানে বাংলাদেশ ক্যান্টনমেন্ট সেনাবাহিনী যে ক্যান্টনমেন্টটা ঢাকা ক্যান্টনমেন্টের ব্যাপার একটা এন্ট্রান্স গেট আছে জাহাঙ্গীর গেট, বিশিষ্ট জাহাঙ্গীর গেট, সেখানে কিছু করা যায় থাকে। সরণের দিকে এখানে বামের লেনটা নিতে হবে, ডানে দিয়ে একটা বাইপাস রোড আছে যেটা চলে গিয়েছে আগারগা। আগারগার দিকে যারা যাবে শ্যামলী মোহাম্মদপুরের দিকে যারা যাবে তারা অবশ্যই ডানে রোডটা ব্যবহার করবে। দেখেন সামনে গাড়িটা ডানে যাবে অত শুনিয়ে আসছে কোথায়, সামনে বাসটা তারা ডানে যাবে তারা নিয়ে আসছে একদম বামের লেনে। এই কাজগুলো করা যাবে না, যে বাংলাদেশ চালকরা যে কেন এই কাজগুলো করে, যে লেনগুলো মেনটেন করে না, লেনগুলো ঠিক রাখতে পারে না, আসলে আমি কোন লেনে যাব এটা আমার আগে থেকেই সিদ্ধান্ত নিতে হবে। আমি কেন লেনে মুখগুলো আটকায় রাখি এগুলো আমরা আসলে বুঝি না, মাথাও আমার আসে না যে এটা কেন করে তারা। আমি নিজে আগে যাবার জন্য আরো 20-30-50 জনকে আমি আটকায় রাখতেছি, এটা কোনো ধরনের মানসিকতা? আমি আগে যাবো দিকে 50 জনের আটকায় রাখলাম, এটা কোনো মানসিকতা হলো? এটা কোনো নিয়ম কী ব্যাপার? এটা ভাবতেও কেমন যেন লাগে। এই জন্য সাবধান থাকবেন এইসব ব্যাপারে। আপনি যদি গাড়ির মালিক হন আপনার চালককে বোঝান, আপনি যদি চালক হন আপনি অবশ্যই মাথায় এটা রাখুন, আপনি যাত্রী হলে আপনি ওই গাড়িকে বলুন যাতে এই কাজটা না করে, কারণ চালকরা তো সহজে নিয়ম মানতে চায় না। তাই আমি আপনি আমরা সবাই মিলে যদি একসঙ্গে আওয়াজ তুলি অবশ্যই সুফল আসবে, তবে দেরিতে হলেও আসবে, তবে কাজ করতে হবে আমাদের এখন থেকেই। আগামীতে আমাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদের রাস্তায় বেরোতে হবে, তারা যদি নিয়ম মেনে না চলতে পারে তাদের জন্য হয়তো আরও বেশি বিপদ হয়ে দাঁড়াবে। হয়তো আমরা এখন এক সময় পার করতেছি, হয়তো এই যে নিয়মকানুন না মানার প্রবণতা এটা একসময় বৃদ্ধি পাবে, আর একসময় বৃদ্ধি পাবে হবে কি এটা বিশৃঙ্খলা হবে। তাই আমরা এখন থেকেই চেষ্টা করি আগামী দিনের জন্য, আগামী দিন আগামী ভবিষ্যৎ দিনের জন্য অবশ্যই আপনি আমাকে স্কুল নিয়মগুলো মেনে চলতে হবে, স্কুলে এই জিনিসগুলো আনতে হবে, পাঠ্য বই পুস্তক সব জায়গায় আমরা বলেছি আমরা জানি আছে, এটাকে আরও ব্যাপকভাবে প্রচার করতে হবে। তো আসলে এটুকু বলে আজকে শেষ করব। আমার চ্যানেলটা দেখবেন বেশি বেশি করে, সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডদের ইনভাইট করবেন, ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব। থ্যাংক ইউ সবাইকে।